হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক বারাসাত নাম্বার ওয়ান আর তোমাদের সাথে আমি রয়েছি সন্তু আমরা এখন যাচ্ছি মৌসুমি আইল্যান্ড তো আমরা এখন শিয়ালদারদের ট্রেনে উঠেছি ট্রেনটা আগাচ্ছে আমরাও মোটামুটি যাচ্ছি আস্তে আস্তে তো তোমাদের আজকে নতুন ভিডিওতে আমার স্বাগত জানাই আর তোমাদের আজকে আমি মৌসুমি আইল্যান্ড নিয়ে যাচ্ছি তো তাহলে আমাদের শিয়ালদার থেকে আমরা যাব হচ্ছে নামখানা স্টেশন তো নামখানা স্টেশনেরই তোমাদের আপডেটটা দিচ্ছি এই জায়গাতে আমরা ট্রেনে এখন উঠলাম ট্রেন ছেড়েছে আচ্ছা আমরা নামখানা স্টেশনেরটা তোমাদের দেখাতে পারলাম না তো আমরা নামখানা থেকে নেমে চলে এসছি অনেকটাই এখন আমরা রয়েছি যেটা সাগর যাকে বলা হয় তো সাগরেই রয়েছে আমরা এখন আমরা যাচ্ছি আইল্যান্ডের দ্বীপে তো দ্বীপের জন্য আমাদের বোর্ডে উঠতে হয়েছে আমরা বোর্ডে করে উঠে গেছি তোমরা দেখতে থাকো আচ্ছা এইবারে হচ্ছে আমরা চলে এসেছি ওই পার পার করে তো তোমরা যদি মৌসুমি আইল্যান্ডের ভিতরেই আমরা ঢুকে আছি তোমরা যদি কেউ মনে করো যে আইল্যান্ডে যেতে যাও তাহলে তোমাদের নামখানার থেকে যে কোনো টোটো ধরে আসতে হবে টোটোতে করে বলবে যে আমরা মৌসুমি আইল্যান্ডে যেতে চাই তো ওই জায়গার থেকে ওরা তোমাদের যে খেয়াঘাট সেই খেয়াঘাটেই নিয়ে চলে আসবে এবার খেয়াঘাটের থেকে তোমাদের আসতে হবে হচ্ছে তারপরে ওই জায়গাতে আগার থেকেই তোমাদের চলে আসতে পারো আর ওই জায়গার ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এই সরি পঞ্চাশ টাকা তো আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি আমরা হোটেলে এবারে এন্ট্রি নেবো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোটেলটা যেহেতু আইল্যান্ডের ওই জায়গায় অ্যাকচুয়ালি কটেজ সবই হোটেল বলতে সেরকম কিছু নেই সব পুরোটাই কটেজ এই হচ্ছে আমরা হোটেলে এন্ট্রি নিচ্ছি হোটেলে মোটামুটি আমরা ঢুকে গেলাম ঢুকে অলরেডি আমাদের আরও কিছু টিম ছিল যারা তারা অলরেডি হোটেলে ঢুকে গেছে তো আমরাও সেই জায়গায় আস্তে আস্তে হোটেলের দিকে আসছি তোমরা বুঝতেই পারছো আর ওইটা হচ্ছে ওই দিকটা হচ্ছে সব টেন্টগুলো রয়েছে আর আমরা নিয়েছি কটেজ যেহেতু আমাদের ফ্যামিলি আর এই যে পুরো চ্যানেলটা দেখছো এটাই হচ্ছে আমাদের কটেজ পুরোটাই আমরা নিয়েছি যেহেতু আমরা অনেক লোক রয়েছি অনেক লোক থাকার দরুন আমরা হচ্ছে ওইটা পুরোটাই নিয়ে নিয়েছি আচ্ছা এইভাবে চলো তোমাদের আমি তাহলে সমুদ্রটার সাথে সাক্ষাৎ করিয়ে দিই তা আমরা সমুদ্রের দিকে হালকা হালকা করে আগাচ্ছি আর এইটা হচ্ছে টি টেবিল একটা তো আমরা যাচ্ছি ওই যে টেন্টগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা টেন্টের দিকেই আগাচ্ছি আস্তে আস্তে আমরা টেন্ট নিয়ে নিই তোমাদের বারবার বলে দিচ্ছি তার কারণটা একটাই যেহেতু আমাদের ফ্যামিলি ছিল আর বাচ্চা ছিল যার কারণে টেন্ট নেওয়া কোনো সম্ভব না আমাদের আর এইটা হচ্ছে পুরো টেন্টের যে এরিয়াটা সেটা বুঝতেই পারছো আমাদের আমরা রয়েছি বর্তমান হচ্ছে আনন্দধারায় আনন্দধারায় যে হোটেলটা খুব ভালো হোটেল খারাপ না কারণ আমরা তো ওই জায়গায় গেলাম আমাদের ফার্স্ট টাইম গেছি আমরা তো এইটা হচ্ছে একটা ব্রিজ টাইপের বানিয়েছি জাস্ট কিছুটা দেখার জন্যে তোমাদের এই যে সমুদ্রটা পুরোটাই দেখাতে পাচ্ছি বা দেখাচ্ছি আর দেখো ওই যে নৌকাগুলোন বেঁধে রেখেছে এখন যেহেতু ভাটা পড়ে গেছে সমুদ্রের যে জোয়ার ভাটা যেটা হয় সেটা তো তোমরা সবাই হয়তো জেনে জানো আর এই হচ্ছে আরও অন্য একটা পাশের হোটেল ওইটাও সেম করো রয়েছে কিন্তু ওইটা রকম আমাদেরটা একটু অন্যরকম চলো এইবারে আমরা ভিতরের দিকে নিয়ে যাই তোমাদের আস্তে আস্তে এইটা যতটা পারলাম ঘুরে দেখালাম এই যে টেন্টগুলো নেই এই জায়গাতে দেখো আরও অনেক কিছু দেখতে পারবে দেখো এই জায়গাতে পুরোটাই টেন্টের হোটেল এইটা পুরোটা হোটেল লম্বা রয়েছে কিন্তু আমাদের না আমাদের আনন্দ দ্বারা আরও অনেক হোটেল রয়েছে যেটা তোমরা কেউ যদি যেয়ে থাকো তাহলে আনন্দধারা বা যে কোনো হোটেলে আগে থেকে ফোন করে যাবে তার কারণ একটাই যেহেতু ওই জায়গায় ওরা কি করে ওদের সিস্টেমই রয়েছে ও যেহেতু ওদের হোটেলের সাথেই প্যাকেজ সিস্টেম রয়েছে খাওয়া দাওয়ার তো সেই কারণে ওরা অ্যাডভান্স আগে কেউ যদি এমার্জেন্সি যে বলে যে হবে তাহলে ওদের কাছে হবে না হয়তো আমি যতরূপ জানি তাতে না হওয়ার চান্সটাই খুব বেশি তার কারণে তোমরা অলরেডি আগে থেকেই ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে যেও নাহলে খুব অসুবিধায় পড়ে যাবে আমরা সেরকমভাবে অসুবিধায় কিছু পড়িনি তার কারণ আমরা অলরেডি আগের থেকেই ওদের সাথে কন্ট্যাক্ট করেই গেছিলাম এই যে গুণ পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই টেন্থ রয়েছে আর টেন্থের গেট হচ্ছে ওই যে চেন সিস্টেম যেটা আচ্ছা এই গুণ ঝাউগাছের সাথে ঝুলন্ত দোলনা সেই দোলনাগণ ঝুলিয়ে রেখেছে আর এই যে গুণ দেখতেই পাচ্ছ এই গুণ রাত্রে খুব সুন্দর হয় রাত্রে সুন্দরভাবে ওদের মুভমেন্ট করানো হয় মানে প্রোগ্রাম একটা হয় এটা পুরোটাই ঝাউগণের ভিতরে আর ওই যে যেটা দেখছো সামনে ওইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আর এই গণ হচ্ছে আমাদের হোটেলটায় এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা এখন যেহেতু খাওয়ার টাইম না যার কারণে এখন হোটেলের চেয়ার টেবিলগুণ ওইভাবেই রাখা রয়েছে আর এই জায়গায় যারা রয়েছে ম্যাক্সিমাম সব আমাদেরই গ্রুপের লোকজন রয়েছে তো দেখো এই যে সব হচ্ছে আমাদেরই গ্রুপের লোকজন আচ্ছা আমরা হোটেল থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এইবারে আমরা গেলাম এমন একটা জায়গায় ঘুরতে জায়গাটার নাম আমার সঠিক জানা নেই কিন্তু সুন্দর এই জায়গাটায় যেই সময় জোয়ার হয় পুরো জলে ভর্তি হয়ে যায় এখন যেহেতু ভাটা তার কারণে এই যেটা পুরো বালি আর বালি পুরো যেমন ভাটা হয়ে যাবে পুরোটাই এই জল ভরে যায় যা লোকজন যা বলছে কারণ আমরা তো রিয়েল চোখে দেখিনি আর এই যে যেটা দেখছো একটা গাছের সাথে রয়েছে একজন দাঁড়িয়ে ছিল এটা হচ্ছে একটা নৌকা আছে আমরা ওই গাছগুলো নিয়ে ভিতর এই যে যেহেতু নোনা জল লাগে নোনা জল লেগে গাছগুন পুরোটাই মরে গেছে আর তার থেকেও বড়ো কথা যেই সময় আমফান হলো আমফানের সময় খুব ক্ষতিগ্রস্ত হলো এইসব গাছগুলো তো সেই ক্ষতিরই ফল এইগুলোর আর এই যে নতুন নতুন গাছগুলো এরা আবার হচ্ছে আস্তে আস্তে তো খুব ভালো দিক এটা গাছগুন হচ্ছে যেহেতু আছে আমরা যাচ্ছি এখন সামুদ্রিক ভ্রমণে যেহেতু আমাদের যেটা বলে সবাই বলে থাকে যে সাগর সাগরটাই হচ্ছে সবাই বলে থাকেন না অরিজিনালি সাগর তো আমরা সাগরটাকেই ভ্রমণের দিকে যাচ্ছি আর আমাদের আগে নিয়ে যাচ্ছে হচ্ছে ওই যে লুঙ্গি পরা যে ভদ্রলোক আমার আগে রয়েছে তো উনি হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে ওনার নৌকা আমরা ওনার সাথে কন্ট্রাক্ট করতে পেরেছি যে ওনা অনেক কস্টলি কিন্তু তাও আমরা কন্ট্রাক্ট করেছি আমরা একটু ঘুরতে বেরোবো বলে এই জায়গায় আসলে যে যার মতন বুঝে শুনে আসবে তার কারণ একটাই আমরা যে এই যে গাইডলাইন দিচ্ছি গাইডলাইনে কিন্তু পুরোটা দিতে পারছি না তার কারণ হচ্ছে ওদের যে সিস্টেম ওরা হচ্ছে এক একজনকে এক রকমভাবে যে যেভাবে পারে সে সেইভাবে নেয় কেননা ওদের হচ্ছে ছ মাসের ব্যবসা ছ মাসে ওরা যতটা পারে সেইভাবেই ওরা লোকের থেকে পয়সা তুলে নেয় যেটা ওদের আরও ছ মাস এক্সট্রা চলতে হয় তার কারণেই তা আমরা এখন আগাচ্ছি দেখো তোমরা দেখতে থাকো গাছগুলো মানে অসাধারণ গাছগুলো আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের দিকে আমরা যেহেতু একটা তোমাদের ফার্স্টেই বলেছিলাম মৌসুমি আইল্যান্ডটা হচ্ছে একটা দ্বীপ অ্যাকচুয়ালি একটা দ্বীপ সেই দ্বীপের মধ্যেই রয়েছে আমরা আর এই যে সমুদ্র এটা কিছুটা তো কিছুটা না পুরোটাই সমুদ্র আর সাইডে নদীর মতন সরু রয়েছে তো ওই জায়গার থেকে ওই দিকটা পার হয়ে গেলেই আমরা চলে যাবো আবার কাকদ্বীপের দিকটাই তো দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু এই যাই প্রচণ্ড পরিমাণে কাদা দেখো এই সবাই আমরা জুতো হাতে নিয়ে আগাচ্ছি তার কারণ এতটাই কাদা আর সামনে গেলে হয়তো আরোই কাদা পাবো বুঝতে পারছি না পাবো কি না কেননা আমাদের আপাতত এখন অল্প একটুই কাদা লাগছে নৌকাটা হচ্ছে নামানো হবে আর এই যে নৌকা নামানোর যে প্রসেসটা এইটা খুব দারুণ আমি শুনেছি আমি কোনোদিন দেখিনি তো আমি আজকে রিয়েল চোখেই দেখবো আর রিয়েলভাবেই দেখবো তোমরাও দেখো আমার সাথে আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আর তোমরা যদি এইভাবেই দেখতে থাকো আরও তোমরা ইন্টারেস্ট পাবে আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে না ভাই ভালো করছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার তো করতেই হবে এইগুলো অবশ্যই করবে না তোমরা যেরকম সাবস্ক্রাইবার বা লাইক কমেন্ট করবে সেরকম মোটিভেট আমরা হব মোটিভেট হলেই তোমাদের আরও নতুন নতুন ভিডিওর আপডেট কিছুটা দিতে পারবো হয়তো এই তো কাদার যে কথা বলেছিলাম যে নৌকাওয়ালা যে বোট মানে সরি নৌকা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোট তো বোটটাই আমরা যেহেতু ভালো জানি না তার কারণে জানি কিন্তু ততটাও জানি না তো এটা হচ্ছে বোট সেই বোট তো এই জায়গাটাই দেখতেই পাচ্ছ তোমরা কীরকমভাবে কাদার উপরে আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে দারুণ লাগছে যেহেতু আমরা সবসময় জুতো আচ্ছা দেখো এই এই নৌকাটাকে প্রসেস করার জন্য কি করতে হচ্ছে দেখো এক রাউন্ড ঘুরিয়ে দিলো পুরোটাই এক রাউন্ড ঘুরে গেল আবার এই দিকটায় নিয়ে আসছে কী করতে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না তো নৌকাটাকে নিশ্চয়ই হয়তো নামানোর প্রসেস এইটা আর আমাদের যে বন্ধুটা রয়েছে ও নৌকা সম্বন্ধে জানে যেটা হচ্ছে আমরা কেউ জানি না কারণ ওর নিজস্ব বাড়িতেও নৌকা রয়েছে আর তার কারণেই ও জানে আমাদের বাড়ি আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকেই যাচ্ছি গেছিলাম কলকাতা থেকেই গিয়ে এখন দেখো নৌকার নামানো হচ্ছে আচ্ছা তোমরা এই জায়গাটায় কেউ মিস করবে না খুব ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা এই যে নৌকার প্রসেসটা নৌকা নামানোর যে প্রসেসটা খুব ইন্টারেস্টিং তোমরা দেখতে থাকো কেউ এই জায়গাতে কিন্তু একটুও কোনো দিকে চোখ ঘোরাতে পারবে না বা ঘুরিও না ঘোরালে তোমরাই লস করবে এরকম আগে কোনো দিন দেখেছো বলে আমার সঠিক মনে হয় না তার কারণ একটাই এই ভিডিও চলে গেলে আর তোমরা রিটার্ন পাবে না দেখো তোমরা দেখতে থাকো এই জায়গাটায় দেখতে থাকো কেউ স্কিপ করে যাবে না বাবা প্রচণ্ড কাদা প্রচণ্ড কাদা এই জায়গাটায় দেখো পাকিয়ে যাবে ঢুকে যাচ্ছে হয়তো আরও যত সামনে যাব ততই হয়তো কাদা রয়েছে এই জায়গাটায় প্রচণ্ড কাদা প্রচণ্ড কাদা আর শুনেছি আমি নামখানা বা কাকদ্বীপে খুব যে নদীর চরে যে আমফান হয়ে গেল আমফানের পরে খুবই পরিমাণে কাদার চর উঠে গেছে তো সেই কারণে এখন কাদা ছাড়া কিছুই পাওয়া যায় না বালি সেরকম পাওয়া যায় না বালি আমরা ওই উপরটাই দেখেছিলাম কিন্তু যখনই সমুদ্রের দিকে আগিয়ে আসছি তো তখন এই যে আমাদের একজন বন্ধু বন্ধু বলা উচিত না সিনিয়র তো সে কী ধরে হাঁটছে তোমরা বুঝতেই পারছো আর কমেন্ট করো কী ধরে হাঁটছে তো কী ধরে হাঁটছে বুঝতেই পারলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও কী ধরে হাঁটছিল যে এখন দেখো আমাদের বোটটা যে ছাড়ার প্রসেসটা সেটা তো অ্যাকচুয়ালি তোমরা দেখে ফেলেছো তো তোমরা এই জাহাড়ে কেউ স্কিপ করো না এই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওটা রয়েছে এই জায়গাটায় যে বোর্ডটাকে রানিং ছাড়বে সেটা তোমরা দেখো বোর্ডটা যে এত সুন্দরভাবে কী করে নিয়ে যাবে বা কি করবে সেটা তোমরা এই জাহাজে না দেখলে কেউ বুঝতে যাবে না আমি বলবো তোমরা অবশ্যই দেখো এই জায়গাটা কেউ স্কিপ করে চলে যাও না আর দেখো যার চ্যানেল তোমাদেরই মেয়ে অথবা তোমাদেরই বাচ্চা তো তার চ্যানেল তাকে তো অবশ্যই সাপোর্ট করবে তার সাপোর্টেই তোমরা যতটা সাপোর্ট করবে ততটাই আমরা মোটিভেট হব আর ওকে তোমরা আশীর্বাদ করো ওজন্য এইভাবেই তোমাদের আনন্দ দিতে পারে দেখছো ও উঠে দাঁড়িয়ে ওই জায়গায় আনন্দ নেওয়ার জন্য ও ভাবছে কী হচ্ছে ব্যাপারটা ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে ওকে মুখটা তোমাদের দেখাতে পারছে না যে যেহেতু এত পরিমাণে কাদা আমি সাইডে নিয়ে আসতে চাই না ওকে দেখতেই পাচ্ছ আমি ওই মাথায় দিকে দাঁড়িয়ে এই দিকের ক্যামেরা করছিলাম একটা আর এই জায়গাটায় আমার একটা বন্ধুর ক্যামেরা করছে এই জায়গাটায় যেহেতু ওকেই বললাম দেখ ভাই আমি সামনে কিছু কিছু শর্ট ভিডিওর জন্যে তুলব তো সেই কারণে আচ্ছা দেখো এই যে জায়গাটা দেখো দেখো এই জায়গা কেউ মিস করো না কেউ মিস করো না দেখো কী করে বোটটাকে আঁকাচ্ছে মিস করলে তোমরা হেভি বড়ো জিনিস মিস করে যাবে দেখো দেখো বুঝতেই পারছো যে বোটটা কীভাবে আঁকাচ্ছে আর এত সুন্দর প্রসেসে আঁকাচ্ছে বোট কোনো দিন মাটিতে চলে না তো সেটাকেই দেখলাম রিয়েল চোখে মাটিতে চলছে মাটির থেকে এইভাবে আমরা যেটা দেখেছি ওকে জলে চল চলতে তো সেটাই জলের জায়গায় এখন কাদায় চলছে আর তোমরা বুঝতেই পারছো কত পরিমাণে কাদা আমি ওই জায়গাটায় ঢুকলাম আর সমান কাদা হয়ে যাচ্ছে এই জায়গাটায় আসলাম কিছুটা কম রয়েছে যেহেতু বোটটার একটা ওয়েট রয়েছে তার কারণে মাটি অনেকটা ডাউন হয়ে গেছে জলে বোটটা নেমে গেলো এই দেখো আমার পা হাঁটু সমান প্রায় পা ঢুকে যাচ্ছে প্যান্ট আমাকে গুটিয়ে নিতে হচ্ছে কিন্তু গুটালেও বাঁচার কোনো উপায় নেই এত পরিমাণে কাদা এই কাদার কোনো শেষ নেই যা বোট আমাদের জলে নেমে গেলো এবারে আমরা দুজন বাকি রয়েছি দুজন অ্যাকচুয়ালি আমরা তিনজন বাকি রয়েছি এবার তিনজন আমরা আস্তে আস্তে বোর্ডে উঠব বোডে উঠে তোমাদের পরের যে আমাদের স্টেপটা সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা জুড়ে থাকো দেখতে থাকো প্যান্ট পুরো আমার ভিজে গেছে পুরো ভিজে গেছে যাক আচ্ছা আমরা চলে আসলাম এবারে নদীর উপরেই সরি সাগরের উপরেই নেমে গেলাম আর তোমরা বুঝতেই পারছো জলের যে নেচার সেটাই জলের নেচারটাই কাজ হচ্ছে জলের নেচার ওকে ওর মতন যে কোনো জিনিসের নেচারে তাকেই ছেড়ে দিতে হয় আচ্ছা এইবারে হচ্ছে আমরা যে দ্বীপটায় ছিলাম তোমাদের সেটাই দেখাচ্ছে ওই দেখো আমরা ওই জায়গাটায় ছিলাম ওই জায়গা থেকে এতটা দূর চলে এসেছি তা আমরা এখন চলে আসলাম হোটেলে তার কারণ নদীর ভিতরে ভিডিওটা ঠিক করতে পারলাম না খুব রিক্সি হয়ে যায় আর জলটাও নৌকাটাও খুব কাঁপাকপি করছে এটা হচ্ছে সূর্য দেখো আমাদের হোটেলের থেকে সূর্যটা জলে এই এত সুন্দর লাগছিলো যার কারণে সূর্যটাকে আমরা তুলতে পারলাম না তো এই হচ্ছে নদী দেখো সূর্যটাকে দারুণ লাগছে দারুণ লাগছে জলের ভিতরে এই দেখো জলের ঢেউটাকে তোমাদের এইভাবে দেখায় এই ঢেউটা এত দূর ছিল না আর ঢেউটা খুবই একটা বড় না কিন্তু খুব দারুণ ঢেউ তোমরা দেখো আচ্ছা এরপরে চলে আসলো হচ্ছে নাইট মুমেন্ট যেগুন মানে নাইটে ওদের ওই জায়গায় খুব প্রোগ্রাম হয় প্রোগ্রাম মতনই হয় ডিজে ডিজে চলে তো লোকজন খুব এনজয় করে আমরাও খুব এনজয় করছি এরকম এনজয় করতে হলে তোমাদের চলে আসতে হবে মৌসুমি আইল্যান্ড মৌসুমি আইল্যান্ডে এসে আনন্দধারায় উঠতে হবে তো আনন্দ আনন্দধারা হোটেলে উঠলে খুব ই হবে মানে মজা হবে আর ওই যে যার চ্যানেল ওই যে সে হচ্ছে ওই জায়গায় কিছু একটা খাচ্ছিলো হয়তো দেখো দাঁড়িয়ে গেছে ওই জায়গায় এখন দেখছে ওই যে সে তার মায়ের কাছেই যাচ্ছে মায়ের কাছে গিয়ে দুজন মিলে হয়তো দোলনা চড়ার প্ল্যান করছে আর এই হচ্ছে ট্রেনগুলো ট্রেনগুলো বুঝতেই পারছ টেন্টের ভিতরেও লাইট জ্বলছে দেখো তোমরা দেখতে থাকো খুব এনজয় করবে এই যে ভিডিওটা করেছি অনেক খাটনি হয়েছে খাটনি প্রচুর করেছে তো সেই জায়গাটা আমি অবশ্যই বলব তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই ভাইকে সাবস্ক্রাইবার তো করে দিতেই হবে না করে দিলে ভাই তোমাদের এরকম নতুন নতুন ভিডিও আর হয়তো দেখাতে পারবে না তোমরা যতটাই সাবস্ক্রাইবার করবে তাহলে যত যা ভিডিও করবো আমি সেইগুলোই আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা এরকম নতুন নতুন ভিডিও প্রচুর এনজয় করতে পারবে প্রচুর এনজয় করতে পারবে এই এনজয়ের কারণেই আমি তোমাদের এইসব ভিডিও করে দিচ্ছি বা করছি আর অ্যাকচুয়ালি চ্যানেলটা তোমাদেরই চ্যানেল আমার না তোমরা যেরকম আমাকে ভালোবাসছো বা ভালোবেসেছো এরকমই ভালোবাসলে আমি খুব উপকৃত হব বা ধন্যবাদ দেবো আর এই চ্যানেলটা যে এতটা কষ্ট করে বানাচ্ছি সেই কষ্টর হয়তো কিছুটা তোমরা মর্যাদা দিচ্ছ আমাকে বা দেও আর এই চ্যানেলটার অনার অ্যাকচুয়ালি তোমরাই তোমরা আমাদের যেইভাবে দেবে সেইভাবে দেখো আমাদের মা কি সুন্দর নাচ সে এখন নাচ করছে তার মা বারো আন্টিদের সাথে তো তোমরা এনজয় করো দেখো এত সুন্দর যে প্রোগ্রাম এই যে লাইটিংয়ের যে এত সুন্দর বিষয়গুলো দেখো সে সোনামা আবার তার মার কোলে কোলে বসে এখন ড্যান্সিং মুমেন্টেই ছিল সেই জায়গার থেকে চলে গেল দোলনা মুমেন্টে তো দোলনা মুমেন্ট থেকে দেখো সুন্দর দোল খাচ্ছে আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে টি টেবিলটা ছিল সেটা তোমাদের পরে দেখাচ্ছি ওই জায়গাটায় আমাদের অন্য কিছু কাজ চলছিল। সেই কাজটা কী চলছিল দেখতে হলে অবশ্যই চ্যানেলটাই জুড়ে থাকতে হবে জুড়ে না থাকলে তোমরা বুঝতে পারবে না যে চ্যানেল মানে ওই টি টেবিলটাই কী হচ্ছিল আর তোমাদের নিশ্চয়ই দেখাবো তোমাদের দেখানোর জন্যেই তো আমার এই ভিডিওটা তৈরি করা তোমাদের এই যদি না দেখাতে হয় তাহলে কারে দেখাবো ওই যে পিছনে টেনগুলো ওর ভিতরে প্রচুর লোক রয়েছে পুরোটাই লাইট একটা করে ডুম দেওয়া রয়েছে যদি আমরা পরের বার যাব নিশ্চয়ই পরের বার যাওয়ার সময় আমরা টেনে গিয়ে উঠবো যেহেতু আমরা তখন ফ্যামিলি ট্যুর করব না আমরা নিজেরাই বন্ধু বান্ধব মিলে যাবো যেহেতু ট্রেনতে থাকতে হলে ফ্যামিলি ট্যুর করা যায় না ফ্যামিলি টেনের হচ্ছে বাথরুম একটা আর ওই বাথরুম ইউজ খুব কঠিন হয়ে যায় বাথরুম ব্যবহার করা যায় না তো সেই কারণেই আমরা আমাদের কটেজ নিয়েছিলাম কটেজে আমরা বাথরুমগণ খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো আর সেরকমই আমাদের পরিকল্পনা হয়েছে যেহেতু আমরা ছেলেরা গেলে টেনতে থাকাই যেতে পারে ওইটা হচ্ছে আমাদের টি টেবিলটা বুঝতেই পারছো ওই যে টি টেবিলে আমরা বসে রয়েছি মোটামুটি কয়েকজন আর কিছু লোক আমাদের নাচ গান করছে তো তোমাদের সেটাও দেখাবো টি টেবিলে একটা খুব দারুণ কাজ হচ্ছিলো সেটা কি কাজ হচ্ছে তোমরা চ্যানেলে থাকো তোমরা দেখতে পারবে আমরা সুন্দর করে নাচ গান করছি এরকম খুব ইনজয় আর এই জায়গায় খুব বার্বিকিউ বা যত রকম চিকেন ফিশ আইটেম রয়েছে বার্বিকিউর মধ্যে সবই হয় তোমরা অবশ্যই আনন্দ হয়ে চলে এসে দেখো আমাদের হচ্ছে ওই জায়গাটায় যেটাই আমরা বসে রয়েছি অলরেডি আমিও বসে হাসছি দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের একটা বন্ধু কাম সিনিয়র দাদা ও খুব এনজয় করেছে এই একজন তোমরা দেখতেই পারলে না টেবিলটায় কী কাজ হচ্ছে টেবিলটা এত দারুণ কাজ হচ্ছে যেটা হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারলে না দেখো আমাদের একটা বন্ধুর ওয়াইফ তো সে কত সুন্দর দোলনা চলছে তো অবশ্যই তোমরা চ্যানেলটায় জুড়ে থাকো আর যদি ভালোবেসে থাকো এরকমভাবেই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা যদি ভাইকে ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে নমস্কার জানিয়ে তোমাদের আমার এই ব্লগটা আপাতত শেষ করতে চলছি আর তোমরা যদি এরকমভাবে পরের ভিডিও আপডেট পেতে যাও তাহলে সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও ধন্যবাদ নমস্কার